এইভাবে জ্ঞানপূর্ণ কথা প্রতিদিন জাণিবা পাই আপন আমার এই চ্যানেল কো এবে হি সাবস্ক্রাইব করন্তু এবং পাখরে থিবা ঘন্টি কো নিশ্চয় দবান্তু। নমস্কার দর্শক বন্ধু, জয় জগন্নাথ। দর্শক বন্ধু, জ্যোতিষঙ্কর অনুসারে বারগোটি রাশি রহিথায় এবং এই বার রাশি উপরে পড়ুথিবা দশা অনুসারে হি কোনসি জাতকর ভবিষ্যৎ কিংবা বর্তমানরে হেউথিবা উত্থান পতনর সম্ভাবনা জনাপড়ি যাইথায়। তবে এইঠারে কহি রাখুছু যে প্রত্যেক রাশির ভাল গুণ এবং দুর্বলতা মধ্য রহিথায়। প্রত্যেক রাশির নিজের স্বয়ং বিশিষ্ট গুণ, ইচ্ছা এবং জীবন তথা লোকঙ্কর প্রতি আচার ব্যবহার অলগা অলগা রহিথায়। আপনাকু কহি রাখুছু যে আজির এই ভিডিও মাধ্যমে আপনাকু জ্যোতিষ শাস্ত্র অনুসারে এমিতি কিছু রাশিগুলিকর বিষয়ে কহিবাপাই যাওছু, যাহার গ্রহমানঙ্কর চলন কারণরু এমিতি মহা সংযোগ বনুছি যে 2040 পর্যন্ত এই রাশিমানঙ্কর এবে ভাগ্য চমকিবাকু যাওছি। যদি এই রাশি অনুসারে সবুঠারু শুভ রাশি বলি কুহা যায় তেবে মধ্য এহা ভুল হেব নাহি। তেবে চালন্তু আজি আমি আপনাকু এই ভিডিওরে সেই রাশিমানঙ্কর বিষয়ে কহিবাকু যাওছু। তেবে দর্শক বন্ধু, আপনাকু অনুরোধ অটে যে আপন এই ভিডিওকু মন ধ্যান দেই শেষ পর্যন্ত নিশ্চয় দেখন্তু। এর সহিত ভিডিওকু অধিকরু অধিক শেয়ার করন্তু এবং আমার চ্যানেলকু সাবস্ক্রাইব করন্তু এইভাবে লাটেস্ট জ্যোতিষ বাস্তুশাস্ত্র বিষয়ে অধিক সবু জানিবা পাই। তবে দর্শক বন্ধু, আসন্তু জানি নেবা কোন সেই রাশিগুড়িক। তবে দর্শক বন্ধু, সবুঠারু প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। সবুঠারু ভাগ্যশালী মেষ রাশির লোকমানে হইথান্তি। গ্রহমানঙ্কর চলনরে হেউথিবা মহা পরিবর্তন কারণরু মেষ রাশির লোকমানঙ্কু আগামী ভবিষ্যতরে ব্যাপার বাণিজ্যরে লাভ হেবা সহিত ধন প্রাপ্তির নূয়া নূয়া উপায় মধ্য উৎপন্ন হেব। মাতা লক্ষ্মীঙ্কর কৃপারু আপনকর আগামী সময় আপনকর পাই অত্যন্ত শুভ হেব। এমিতিকি আগামী সময়রে আপনকু আপনকর পরিশ্রমর উচিত ফল মিলিব। যদি আমি সিধা সিধা কহিবা তবে মেষ রাশির লোকমানকর ভাগ্য এবে খোলিবাকু যাউছি। তবে দর্শক বন্ধু, আগামী রাশিটি হেউছি সিংহ রাশি। আপনকু কহি দেউছি যে এই রাশির আগামী ভবিষ্যৎ বহুত ভাগ্যশালী রহিব। মাতা লক্ষ্মীঙ্কর কৃপারু আপনকু উপহার কিংবা কোণসি খাস জিনিসর প্রাপ্তি হেব। এর সহিত যে লোকমানে চাকরি করুছন্তি সেমানকর মধ্য পদোন্নতি হেবার যোগ মধ্য বনুছি। কহি দেউছি যে নূয়া ব্যাপার বাণিজ্য পাই মধ্য এই সময় বহুত অনুকূল অটে। আপন জানিলে খুশি হেবে আপনকু ব্যাপারে ধনলাভ হেবার শুভ যোগ বনুছি। দর্শক বন্ধু, আগামী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। যে রাশি মানকর ভাগ্য চমকিবাকু যাচ্ছি সেমানকর মধ্যরু গোটিয়ে রাশি হচ্ছে কুম্ভ রাশি। এই কুম্ভ রাশির জাতকরে গ্রহ পরিবর্তন কারণরু বড় পরিবর্তন দেখিবাকু মিলিব। এই সময় আপনকর খুশিপূর্ণ রহিব। যে লোকমানে এই বর্ষ চাকরি খুঁজুছন্তি সেমানকু এই বর্ষ চাকরি নিশ্চয় মিলিব। এর সহিত এই সময়রে ভূমি এবং ধন সম্পত্তি সহিত জড়িত মামলাগুড়িক খুব শীঘ্র সমাপ্ত হয়েযিব। তবে দর্শক বন্ধু, আগামী রাশিটি হচ্ছে কন্যা রাশি। এই রাশির ছাত্রমানঙ্কু বহুত বড় লাভ মিলিবাকু যাচ্ছি। যদি আপন কেউ কার্যরে সফলতা হাসল করিবা পাই বহুত দিনরু চেষ্টা করুছন্তি সেই কার্যরে মধ্য আপনকু অতি শীঘ্র সফলতা মিলিবাকু যাচ্ছি। জানি রাখন্তু যে মাতা লক্ষ্মীঙ্কর কৃপারু অনেক প্রচেষ্টা কলা পরে আপনকর উন্নতি এবং ধন লাভরে বৃদ্ধি হেবার যোগ মধ্য বনুছে। সন্তানমানঙ্কর তরফরু আপনকু কোনসি বড় খুশি খবর মধ্য মিলিপারে। দর্শক বন্ধু, আগামী রাশিটি হচ্ছে মীন রাশি। এই মীন রাশির লোকমানঙ্কর সবুঠারু খাস কথা এহা যে এই রাশির লোকমানে অত্যন্ত আত্মবিশ্বাসী হইথান্তি এবং শনি এমানঙ্কর নেতৃত্ব নেই থায়। এই রাশির লোকমানে এবে নিজের পরিশ্রম এবং প্রচেষ্টা বলরে
ପ୍ରତ୍ୟେକ କ୍ଷେତ୍ରରେ ସଫଳତା ପାଇବେ। ଏହି ରାଶିର ଜାତକରେ ମାତା ଲକ୍ଷ୍ମୀଙ୍କର କୃପା ଦୃଷ୍ଟି ହେବା କାରଣରୁ କେହି ବି ଏମାନଙ୍କର ଚାହିଁଲେ ବି ମଧ୍ୟ କିଛି ବି କ୍ଷତି କରିପାରିବେ ନାହିଁ। ଆପଣଙ୍କର ଆର୍ଥିକ ମାମଲା ଗୁଡ଼ିକ ଖୁବ୍ ଶୀଘ୍ର ସମାପ୍ତ ହୋଇଯିବ। ତେବେ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଆପଣଙ୍କୁ ଅନୁରୋଧ ଅଟେ ଯେ ଆପଣ କମେଣ୍ଟ ବକ୍ସରେ ସଚ୍ଚା ହୃଦୟରୁ ଜୟ ମାତା ଧନଲକ୍ଷ୍ମୀ ବୋଲି ନିଶ୍ଚୟ ଲେଖିଦିଅନ୍ତୁ, ଯାହାଫଳରେ ଆମେ ଜାଣିପାରିବୁ ଯେ ଆପଣ ଆମର ଏହି ଭିଡ଼ିଓକୁ ଶେଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ଦେଖିଛନ୍ତି ବୋଲି। ଏହା ସହିତ ଭିଡ଼ିଓକୁ ଲାଇକ୍ କରନ୍ତୁ, ସାଙ୍ଗସାଥି ବନ୍ଧୁବାନ୍ଧବ ସମସ୍ତଙ୍କର ସହିତ ଭିଡ଼ିଓକୁ ସେୟାର କରନ୍ତୁ। ଏହା ସହିତ ଆମର ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ। ଧନ୍ୟବାଦ। ଜୟ ଜଗନ୍ନାଥ।